গাম গণপতে নমঃ ওম নিম রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আমাদের চ্যানেল ভাগ্যালাপের সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে বৃহস্পতিবার স্নানের জলে কি মিশিয়ে দিলে আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে, আপনি ধনবান ব্যক্তিতে পরিণত হবেন, আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে, সে সম্পর্কে আজকে আলোচনা করছি। কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন আলোচনা শুরু করি। বৃহস্পতিবার নিয়ে আলোচনা করছি। অলরেডি কিন্তু অনেকগুলো এপিসোড করে নিয়েছি, আমরা বলেছি যে নানান বারে আমরা নানান দিনে কিভাবে স্নান করব সেটা নিয়ে আমরা ভিডিও করছি। তাই আমরা কিন্তু প্রত্যেকটি দিন নিয়ে আমরা করছি, আপনারা একটু দেখে নেবেন। সেই প্রসেস কিন্তু একই, মানে কিভাবে যারা পুকুরে বা নদীতে স্নান করছেন বা যারা সাওয়ার নিচ্ছেন কিভাবে করবেন, পুরনো ভিডিওগুলো একটু দেখে নেবেন। আর আমরা আজকে আলোচনা করছি বৃহস্পতিবার। বৃহস্পতিবার কি জলের মধ্যে কি মিশিয়ে দিলে আমাদের জীবন সৌভাগ্যময় হয়ে উঠবে, সৌন্দর্য বৃদ্ধি পাবে, আকর্ষণ বৃদ্ধি পাবে। দেখুন, বৃহস্পতিবার আমরা জানি মা লক্ষ্মীর বার, কিন্তু মা লক্ষ্মীর বার কিয়দংশে নারায়ণের বার, কিন্তু বৃহস্পতিবার আর শুক্রবার মা লক্ষ্মীর বার, আর কিয়দংশে মা লক্ষ্মীর বার বৃহস্পতিবার, শাস্ত্র কিন্তু তাই বলছে। এই বৃহস্পতিবার আমাদের বৃহস্পতি গ্রহকে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ বৃহস্পতি গ্রহ বৃহস্পতিবারকে বারের অধিপতি। আর বৃহস্পতি গ্রহকে চাঙ্গা করার জন্য আমাদের কিন্তু বৃহস্পতিবার এই স্নান করা উচিত। বৃহস্পতি আমাদের কি দেয়? অর্থ দেয়, যশ দেয়, মান দেয়, খ্যাতি দেয়, প্রতিপত্তি দেয়, জ্ঞান দেয়। জ্ঞান ছাড়া অজ্ঞানতা দিয়ে পৃথিবীতে চলা যায় না। অজ্ঞানতা মানে মৃত্যু, জ্ঞানহীন জীবন মৃত্যুসম। তাই কি করা উচিত? আমাদেরকে বৃহস্পতি গ্রহকে এনহান্স করা উচিত, তাহলে আমাদের জীবনে অর্থ, যশ, মান, খ্যাতি, প্রতিপত্তি, যেগুলো আমাদের বাঁচার জন্য দরকার, সমস্ত কিছু আমরা লাভ করতে পারব। তাহলে বৃহস্পতিবার কি জলে স্নান করবেন আপনি? বৃহস্পতিবার জলে কিছুটা দুর্বার রস, দুর্বা ঘাস, সেই দুর্বার রস মিশিয়ে দিতে পারেন। এবং দুর্বা রস যদি নাও পার, সময় নেই, ধরুন কতগুলো দুর্বা এনে ভালো করে ধুয়ে আপনি দিয়ে দিন। এবং আপনাকে মনে করতে হবে যে আপনি এই যে দুর্বাটাকে প্রদান করলেন এবং এই জলে স্নান করলেন, আপনাকে মনে মনে বলতে হবে যে আমি যেন এই জলে স্নান করছি, আমি জানি আমি উপকৃত হব, আমি সাকসেসফুল হব, আমার যে মনোবাসনা নিয়ে আমি করছি, কেননা বলে দিচ্ছি যে বুধবারে স্নান করলে কি হয় সেটি আপনি কিন্তু পূরণ করতে পারবেন, আপনার কোনো অসুবিধা হবে না। আমরা আজকে আপনাকে বলে দিচ্ছি যে স্নানের সময় আপনাকে কি মন্ত্র বলতে হয়। এই যে পবিত্র জলধারা, পবিত্র জলধারা, আমরা পবিত্র জলধারাকে আমরা এটাই বলবো যে আমরা ধরুন গঙ্গায় স্নান করতে যেতে পারছি না, আমরা যমুনায় যেতে পারছি না, আমরা ত্রিবেণীতে যেতে পারছি না। ত্রিবেণী মানে হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থল, সেটা আমরা সেখানে যেতে পাচ্ছি না। কিন্তু আমরা কি করছি? আমরা বাড়িতে বসেই গঙ্গা যমুনা সরস্বতী গোদাবরী নর্মদা তাপ্তি কাবেরী ভাগীরথী সমস্ত কিছুকে আমরা আহ্বান করে আমাদের স্নানের জলে সমাহিত করছি, আহ্বান করছি যে ওম গঙ্গে চ যমুনে চ এব গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী ভাগীরথী জলহস্মিন সন্নিধিং কুরু। এই মন্ত্রটি বলতে হয়। যদি না পারেন বলবেন যতগুলো নদী বললাম, গঙ্গা যমুনা কাবেরী সরস্বতী নর্মদা তাপ্তি গোদাবরী,
ভাগীরথী, সমস্ত নদ নদীর জল এই জলে এসে সমাহিত হও। আমি এই পুণ্য ধারায়, পবিত্র ধারায়, অমৃত ধারায় স্নান করে আমার জীবন সমৃদ্ধশালী করি, আমার সকল মনোবাসনা পূর্ণ করি, আমার এই শরীর মন পবিত্র করি। কি বলতে হয়, স্নান করার জন্য এটি বলতে হয়। দিয়ে আপনাকে ভাববার মতন ভাবুন যে সমস্ত জল জলধারা সমাহিত হচ্ছে আপনার ওই স্নানের জলে, দিয়ে আপনি স্নান করুন, এই জল মিশিয়ে দেখুন। সৌভাগ্য বৃদ্ধি হতে বাধ্য বাধ্য বাধ্য, এভরিডে করুন। ইউ জাস্ট মেনটেন দিস প্রসেস এভরিডে, ইউ হ্যাভ টু মেনটেন দিস, আপনাকে করতে হবে। যদি করেন, ইউ মাস্ট সাকসেস ইন ইউর লাইফ, আপনি আপনার জীবনে সাকসেস অবশ্যই হবেন। স্বাস্থ্য কোনোদিনও মিথ্যে কথা বলে না, স্বাস্থ্য কিন্তু আমাদের হিতার্থে। তাই আপনি যদি দুর্বা বা দুর্বা রস মিশিয়ে স্নান করেন, তাহলে আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে, আপনি সুফল পাবেন বৃহস্পতিবার। আবার বৃহস্পতিবার যদি আপনি হলুদ, কাঁচা হলুদ, কাঁচা হলুদ বেটে আপনি যদি স্নানের জলে দিয়ে দিতে পারেন, বা আপনি যদি কি করতে পারেন, গুঁড়ো হলুদ যদি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার জীবনে সমৃদ্ধি সৌভাগ্য কিভাবে বর্ধিত হচ্ছে। আগেই বলেছি প্রসেসটা, দেখুন প্রত্যেকটা সেকেন্ডে আমাদের তো নানা পৃথিবীর নানা দেশ থেকে নানা সদস্য এবং সদস্যায় পরিবারের এর অংশগ্রহণ করছেন, তাই একটুখানি আমাদের রোজকার ভিডিওগুলো দেখুন। আর একটা লিস্ট করে নিয়ে, রোজ মনে না থাকতেও পারে, অবশ্যই দেখুন এত মনে রাখা সম্ভব না, একটা কাগজে ছোট ছোট করে লিখে, একটা কাগজ একটা সুন্দর করে আপনি যেখানে স্নান করেন সেখানে লাগিয়ে রাখুন, তাহলে আর জিনিসগুলো সাজিয়ে রাখুন, যেটা আপনি দেখবেন যে সোমবারে এটা, তাহলে এটা দিয়ে স্নান করুন, এইভাবে এইভাবে করুন, দেখুন মনে থাকবে, আপনার জীবন সৌভাগ্যময় হয়ে উঠবে। করতে হবে, করতে হবে, কষ্ট করলেই কেষ্ট মেলে, তাই না? তাহলে আপনাকে কি করতে হবে, আপনি দুর্বার রস বললাম, বা আপনাকে কি করতে হবে, এটা আপনাকে বৃহস্পতিবারে বা হলুদ নিতে হবে, গুঁড়ো হলুদ নিন, বা আপনি ওই কাঁচা হলুদ বেটে নিন। আর একটা আছে, সেটি হচ্ছে হলুদ যে গাঁদা ফুল আছে না, যেটাকে আমরা বাসন্তী কালার বলি বা অরেঞ্জ কালার, যেটাই হোক কোনো অসুবিধা নেই, দুটোর মধ্যে যে কোনো একটা নেবেন, রক্ত জবা নেবেন না, তা বলে রক্ত জবা মানে এই রক্ত গ্যাধা নেবেন না, রক্ত রক্ত গাঁদা বলে একটি আছে, একদম রক্তের মতো কালার হয়, অর্থাৎ যেটাকে ডিপ মানে ডিপ রেড সেরকম হয় সেটা না, আপনি ওই অরেঞ্জ কালার বা ওই যে বাসন্তী কালার যেটাকে বলা হয় সেই কালারের নিন। ওই পাপড়িগুলো ছিঁড়ুন, পাপড়িগুলো ছিঁড়ে একটা পাত্রে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিন, আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে, বেশিক্ষণ রাখতে হবে না, সেই জল দিয়ে বৃহস্পতিবার স্নান করুন। এতে যাদের বিবাহে বাধা আছে, তাদের বিবাহের বাধা কেটে গিয়ে তাদের দেখবেন যে জীবন সুন্দর হয়ে উঠছে, অর্থাৎ বিবাহের বিয়ের সানাই বেজে যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসতে পারছে। তারা কিন্তু হলুদ জলও মিশাবে, তারা হলুদ জলও মিশাবেন, খুব উপকৃত হবেন। আর এমনি দাম্পত্য সুন্দর হওয়ার জন্য করতে পারেন, প্রেম প্রীতি ভালোবাসার জন্য কোনো অসুবিধা নেই। এইটি বৃহস্পতিবারে যদি আপনারা এই মিশ্রণের যদি স্নান করতে পারেন, সত্যি সৌভাগ্য বর্ধিত হবে, করে দেখুন এবং সুফল পান। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ওম হ্রেম হ্রেম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ।